Assalamualaikum. This is Khushe and welcome back to my channel Khushe's Kingdom. To shobai kemon achen asha kori bhalo achen. To ami notun arekti blog niye chole eshechi. Eti hocche 18 rojar blog. Shei din amar bashay mehmander dawat chilo. Mane amar ashepasher amar bondhu apu egulai ar ki jara amra char pasta family achi jara ekhane khubi close taderke ar ki invite korechhilam ramjane ebong tara hocche ide ebong ider pore amaderke invite korechilo to amra eibhabei milemishe sob shomoy eke oporer bashe adda di to ami hocche sokal theke kaj shuru kore diyechhilam jehetu iftarir item ebong seherir item duita chilo to এইজন্য আর কি সারা দিন প্রায় আর কি রান্না করেছি এবং অন্য কাজও করেছি নামাজ কালামও পড়েছি আলহামদুলিল্লাহ কিন্তু অনেকটা ব্যস্ততম দিন গিয়েছিল কিন্তু খুব ভালো লেগেছে সকাল থেকেই প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম এবং সবকিছু একটা একটা করে রেডি করছিলাম এবং মানে সবকিছু গুছিয়ে নিয়েছিলাম এবং রান্না করে ফেলছিলাম তো আমি হচ্ছে প্রথমেই যা করেছি সেহেরির খাবারগুলো রান্না করেছি যেমন বিফ হাঁসের মাংস কলিজা ভুনা তারপর এখানে হচ্ছে বায়াম মাছ ভুনা কই মাছের আর কি তান্দুরি মশলা দিয়ে একটা তান্দুরি স্টাইলের আর কি তারপরে বিকালবেলা হচ্ছে সব কিছু ভাজা ভুজা শেষ করে তারপরে পোলাও চড়িয়ে দিয়েছি কারণ পোলাওটা গরম থাকবে আর তান্দুরি চিকেন সব কিছু ভেজে ফেলেছি একদম টাইম মতো হয়ে একদম রেডি হয়ে গিয়েছিলাম ওযু করে তো এখানে আমার হাজবেন্ড হচ্ছে সব প্লেটে প্লেটে খাবারগুলো রেডি করে দিচ্ছে যেন আমার একটু হেল্প হয় আর কি আমি গুছিয়ে রেখেছিলাম সব কিছু ভেজে এবং রেডি করে তো আমার হাজবেন্ড হচ্ছে প্লেটে করে দিয়ে দিচ্ছে গেস্টদের তো অনেক কিছু আসলে মিস গিয়েছিল টেবিলে কারণ আমার বড় টেবিলটা তখনও ডেলিভারি হয়নি ছোট টেবিলে আমি সাজিয়েছিলাম যার কারণে জায়গা না হওয়ার কারণে অনেক ফ্রুটস আইটেম এবং শরবত যেগুলো অন্য জায়গায় রাখা হয়েছিল সেটার ভিডিও করা হয়নি কারণ ব্যস্ত ছিলাম এবং নামাজের জন্য চলে গিয়েছিলাম তো এই হচ্ছে ইফতারি আমরা সবাই খুব মজা করেছি এবং ইফতারি করেছি তো আমার নতুন বাসা যেহেতু তো সব ভাবিরা আমার জন্য গিফট নিয়ে এসেছে এটা হচ্ছে আরাফের আম্মু আমার ফ্রেন্ডের মতো ও আমাকে দিয়েছে ঘড়ি খুবই সুন্দর থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর একটা ঘড়ি দেওয়ার জন্য আর এটা দিয়েছে আমার আরেকটা ভাবি সাফিনার আম্মু আমি যেহেতু ব্লগ করতে ভালোবাসি তাই ভাইয়া আমাকে এই গিফটটা দিয়েছে আর খুবই সুন্দর প্লেটগুলো অনেক হ্যাভি আমার খুবই ভালো লেগেছে কালার এবং সব কিছু থ্যাংক ইউ তোমাদেরকেও আমাকে সুন্দর গিফট দেওয়ার জন্য আর এটি হচ্ছে সেহেরি আইটেম ছিল আজকের মতো এই ব্লগটি এখানে শেষ করছি আশা করি ভালো লেগেছে আবারও নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত ভালো থাকবে